দেখছেন বিষয় বিশ্ব বিষয় বিশ্বের এই পর্যায়ে থাকছে দেশেরই একটি বিষয়কর খবর। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটিকে যদি দেখতে চান তাহলে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশের নাটোরের ছোট্ট একটি গ্রামে বাস করেন 140 বছর বয়সী সখিনা সরকার নামের এই বিষয় মানবী। তার এলাকার মানুষদের দাবি তিনি পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ। মুখের বলিরেখাগুলোই বলে দেয় কালের অনেক স্রোত পেরিয়ে তিনি আজ জীবনের শেষ প্রান্তে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সখিনা সরকারের জন্ম 1874 সালের 3রা মে। বর্তমানে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানৈর গ্রামে তার বাস হলেও তিনি জন্মেছেন পাবনার চাটমোহরে। আজও সখিনা সরকারকে তাড়া করে ফেরে 1897 সালের ভয়াল ভূমিকম্পের দুঃসহ স্মৃতি। আমার দাদি আমি ছোট ছেলে, আমার বয়স 79 বছর আর আমার বড় গুলেন সব মারা গেছে। 1800 শতকের শেষ দিকে রাব্বেল আলীর সাথে সংসার শুরু করেন সখিনা। প্রথম সন্তান জন্ম নেয়ার পর তিনি হারান তার স্বামীকে। দীর্ঘদিন পর 1910 সালে আবার তার বিয়ে হয় অসিবন্তি সরকারের সাথে। এই ঘরে একে একে জন্ম নেয় তার 5 সন্তান। এরই মাঝে মারা যান স্বামী অসিমুদ্দিন ও তার 3 সন্তান। বয়সের জন্য এখন আর প্রায় চোখেই দেখতে পান না তিনি। ক্ষীণ হয়ে এসেছে শ্রবণ শক্তিও। গেল বছর চেয়ার থেকে পড়ে গিয়ে আহত হলে চলাফেরা একটু সীমিত হয়ে আসে, তবে এখনো শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন তিনি। সখিনা সরকারের নাম গিনেস বুকে লেখানোর ব্যাপারে আশা প্রকাশ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানও। উনি অল্পদিন ধরে একটু অসুস্থ বোধ করছে, আমরা তার সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি কামনা করি এবং আপনাদের মাধ্যমে আমরা চাই এটা যেন গ্রিনিজ বুকে লেখা হয়, সেই দিক থেকে সার্বিক সহযোগিতা আপনারা করবেন, এটাই আমাদের জোনালবাসীর প্রত্যাশা। ব্রিটিশ আমলের বিভিন্ন দলিল তার বয়সের প্রমাণ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান ও নিরীক্ষায় বলতে পারবে সখিনা সরকারই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি কিনা। এখন পর্যন্ত গিনেস রেকর্ড বুকে সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে নাম লিখিয়েছেন ফ্রান্সের জেনি কালমেন্ট। 1997 সালে 123 বছর বয়সে মারা যান তিনি। এই ছিল বিশ্বের বিশ্বের ঈদের বিশেষ আয়োজনে। বিশ্বজুড়ে ঘটে যায় এরকম নানা ঘটনা নিয়ে ফিরে আসবো আবার ঈদ আনন্দে। সঙ্গে থাকুন সময়ের।